প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় লিস্টে অনেকের নাম কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারেন যে আপনার নামটি পেন্ডিং রয়েছে কিনা, রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো দ্বিতীয় লিস্টে টাকা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম লিস্টে অনেকের নাম কিন্তু আসেনি, যার জন্য কিন্তু আবার দ্বিতীয় লিস্ট প্রকাশিত করা হবে। তো আপনাদের দ্বিতীয় লিস্টে নাম আসবে কি না কীভাবে চেক করবেন, তো আপনাদের যদি পেন্ডিং অবস্থায় থাকে মানে আপনার পঞ্চায়েত ভিত্তিক পেন্ডিং থাকে, তো সহজেই কিন্তু আপনাকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে। তো পঞ্চায়েতে যদি আপনার নামটি আটকে থাকে তাহলে কিন্তু আপনারা কোনোদিন টাকা পাবেন না। তো অবশ্যই আপনারা পঞ্চায়েতে গিয়ে কি করবেন, আপনাদের নামটি পেন্ডিং লিস্টে রয়েছে কিনা সরাসরি আপনারা মোবাইল থেকে চেক করবেন। অবশ্যই যদি দ্বিতীয় লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনারও কিন্তু বাড়ি বানানোর জন্য 1,20,000 কিংবা 1,30,000 টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু পেয়ে যাবেন তিনটি কিস্তিতে। তবে এই টাকাটি আপনাকে অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা দিয়ে দেওয়া হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে দ্বিতীয় যে লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার, তো সেই লিস্টে আপনার নামটা কিভাবে চেক করবেন বা দ্বিতীয় লিস্টে আদৌ আপনারা টাকা পাবেন কি না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় লিস্টে নাম চেক করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন MGNREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তবে আপনারা যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে আমি আপনাদের একটু পরে একটি টিপস বলে দেব, সেই টিপস যদি আপনারা কার্যকরী করেন তাহলে অবশ্যই আপনারা মোবাইল থেকেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় লিস্টে নাম রয়েছে কিনা চেক করতে পারবেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেব পুরো বিষয়টি। যেহেতু আপনাদের দেখাতে কম্পিউটার থেকে সুবিধা হবে তাই আমি প্রথমে কম্পিউটার থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ওয়েবসাইটে আসার পর বাম দিকে আপনারা অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। তো এখান থেকে আপনার পছন্দের ডিস্ট্রিক্ট বেছে নেবেন, পছন্দের ডিস্ট্রিক্টটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে বাম দিকে ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, তারপরই সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করবেন, আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে ডিস্ট্রিক্ট দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি। এখন দেখতে পাবেন আপনারা আপনাদের সামনে ব্লক ওপেন হয়েছে। তারপরে আপনারা আপনাদের ব্লক সিলেক্ট করবেন, আপনি কোন ব্লক থেকে দ্বিতীয় লিস্ট দেখতে চাইছেন সেই লিস্টটি আপনারা কিন্তু এইখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন। তো আমার ব্লক আমি সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন জিপি বা পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নামটি অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, যেহেতু এই পঞ্চায়েত ভিত্তিক আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে এসেছে। তো বন্ধুরা উপরের দিকে দেখুন লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত রিপোর্টস। তো এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনারা লিস্টটা দেখতে পাবেন, কী কারণে আপনারা দ্বিতীয় লিস্টে টাকা পাবেন না সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আপনাদের আমি দেখাই, নিচেতে একটি অপশান রয়েছে, এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, জব কার্ড রেজিস্ট্রেশন নামে একটি অপশান রয়েছে। তারপরে কিন্তু এখানে 1, 2, 3 করে এখানে 6 পর্যন্ত অনেকগুলো অপশান রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা 6 যে অপশানটি রয়েছে পেন্ডিং জব কার্ড টু ভেরিফাইড, তো আমি আপনাদের একটু বলে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনার মানে টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনার জব কার্ড থাকতে হবে। তো জব কার্ড ছাড়া কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন না, তাই জব কার্ডটি অবশ্যই আপনার চালু থাকতে হবে, মানে আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। জব কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ডে লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো দিনও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন না। তাই প্রথমে আপনাদের দেখে নিতে হবে যে জব কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি না। অনলাইনে জানার জন্য এখানে দেখুন 6 পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনারা পেন্ডিং জব কার্ড টু ভেরিফাইডে ক্লিক করেন আপনার সামনে কিন্তু পঞ্চায়েত ভিত্তিক সমস্ত লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে, মানে আপনার পঞ্চায়েত অনুযায়ী যাদের যাদের নাম এখনও মানে আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা হয়নি তাদের নামগুলো দেখতে পাবেন। আপনারা যদি এখানে আপনাদের নাম থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জব কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডে লিঙ্ক করিয়ে নিতে হবে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে। তো বন্ধুরা এখন আমি আপনাদের যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা মোবাইল থেকে কীভাবে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো বন্ধুরা মোবাইল থেকে এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে আপনারা জাস্ট সার্চ বক্সে লিখবেন HomeDPC। তো HomeDPC লিখবেন, লেখার পর আপনারা সার্চ করবেন, সার্চ করলেই আপনাদের সামনে প্রথমেই দেখুন এখানে আপনারা দেখতে পাবেন
होम डिपिसी एखे एक वेबसाइट देखते एखे भलोक देख nrega डट nic डट इन तो जस्ट अपना एखे क्लिक कर देवें तो एखे क्लिक जख ही आपनारा करबें अपन सामने क्योंकि देखु एखे क्योंकि समस्त अपशनगुल चले मैंने अपना एखान स्टेट सिलेक्ट करते हैं अपन तो एखे देखो अपना अपन पसंद स्टेट पे जा देखालम ठीक से ही भाव क्योंकि अपनारा मैं मोबाइल थे खूब सहजे वेबसाइटे भिजिट कर देखे नीते पर आपनर नाम पेंडिंग रही है कि ना तो बंधुरा आशा कर पुरो विषय क्लियर हो गए तो आज के मतलब भिडियो एखे शेष कर सकते ही भलो थकबें सुस्थान धन्यवाद।